ঘুরছে, বিজয়দের ইন্দ্রনের ঘটনাগুলো ঘুরছে। তোলাটা আমি চাইনি জগদীশ বাবুকে, যদি তোলাটা ঠিক মতো দিতাম তাহলে জগদীশ বাবু আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকতো। হ্যাঁ, নাগরিক মানুষের থেকে প্রার্থী দেবো মানে কি পরিস্থিতি আছে এর আগে বলছি, এখনো সমাজে না বিজেপির কোনো এখনো প্রশ্ন আসে না। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। গীতাল্লার মানুষ আমি, গীতাল্লায় এখন 50 সদস্য আছি, ছোট মানুষ। গীতাল্লায় কিছু অশান্তি চলছে দীর্ঘদিন থেকে, সেটা আপনারা জানেন যে গীতাল্লা সেখানে একটা পুলিশ ফাঁড়ি আছে, যেখানে দুজন পুলিশ অফিসারও আছে, থাকা সত্ত্বেও প্রতিদিন সেখানে গুলি, সেখানে বম হেনস্থা, বাড়িতে মারপিট, 50 সদস্য বাড়ি মারতে, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রাক্তন মেম্বার বাড়িতে গত পরশুদিন ঘটনা ঘটে, গত পরশু দিন তো বা কালকে, গতকালকের ঘটনা যে একটু সেখানে হঠাৎ করে সে দোকানদারি করতেছে, তার বাড়িতে হামলা করলো, বাড়িতে হামলা করলো, তাকে মারধর করলো। আমি যথারীতি সকালবেলার থেকে থানায় ওখানে বারবার পুলিশকে সংবাদ দিচ্ছি যে আজকে এরকম একটা প্রিপারেশন নিচ্ছে, ওরা সশস্ত্র নিচ্ছেই, কিছু একটা ঘটনা করবে। তারপরে দেখা গেলো যে সেখানে পুলিশ থাকার পরেও সেখানে এই ঘটনা ঘটলো। আমি পুলিশের সহযোগিতার পক্ষে সর্বোত্তম সবসময় আমার লোকজন যারা আছে ওখানে, সাধারণ মানুষ প্রত্যেককে আমি একথা বলি বারবার যে পুলিশের সহযোগিতা আপনারা করবেন, এবং সেটা পুলিশের সহযোগিতা বরাবরই করছে। মারপিট করলো, ইত্যাদি করলো, তারপরে সেখানে মামলা হলো। মামলা হওয়ার পর দেখলাম রাত 11টার সময় আবার একটা কাউন্টার কেস হলো, মামলা আনছেন নামে যারা আক্রান্ত হলো তাদের বিরুদ্ধে। এই একটা পরিস্থিতি গেল সারা দিন, টান টান একটা উত্তেজনা। সন্ধ্যাবেলা আবার প্রিপারেশন নিলে ওখানে সিপিএমের পুরানো একটা পার্টি অফিস আছে, সেটা এখন টিএমসি দখল করে আছে। তার পাশে আশ্রাবালির বাড়ি, সে বাড়িতে হামলা, সামনে এবং পিছনে প্রচণ্ড গালিগালাজ। তার বাড়িতে সিসি ক্যামেরা আছে, আপনার পরীক্ষা করে দেখতে পারছেন। এবারে তাকে যখন বাড়ির উপরে হামলা চলছে, এবারে আমি যখন বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করলাম থানায় পুলিশ অফিসারদের কাছে, যারা ওরা বললো যে ওখানে মিছিল নাকি হবে, সে শুনতে মিছিল হলে 50-60 জন গীতাল্লা পর্যন্ত মিছিলটা দিতে পারেনি, থানা ফেরত পাঠাচ্ছে। কিন্তু রাত্রে আবার ওখানে দেখা গেলো 2টা থেকে 2:30 অনুমান, সেখানে এক বাড়ির থেকে একটা ছেলেকে উঠে নিয়ে আসলো। সেখানে নাকি বিএসএফ ছিল, শোনা কথা আমার বিএসএফ ছিল, বিএসএফ ধাওয়া করছে। তারপরে ছেলেটাকে কারা এই যে মারলো, কুড়াল দিয়ে মারছে, আরও মারধর করছে, তারপরে সেটাকে ভোর রক্ত বাথা হয়ে গেলো সারা রাত ধরে। হ্যাঁ, তারপরে 4টার সময় সেখান থেকে বিএসএফ থানাকে ডেকে নিয়ে থানার হাতে ছেলেটাকে দিল, সে ছেলেটা এখন বিরাটা থানায় লড়াই করছে। এই যে মিথ্যা কেসগুলো হচ্ছে, যেটা সত্যিকারের ঘটনা সেটা হোক, তাদের অ্যাগেনস্টে কেস হোক, যে অপরাধী তাদের অপরাধীদের বিরুদ্ধে শাস্তি হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সেটা না করে একটার পর একটা মিথ্যা কেসগুলো হচ্ছে, পুলিশ জেনে শুনে নিচ্ছে কেসগুলো, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো গীতাল্লায় এই অশান্তিটা চলছে বর্তমানে, এই হচ্ছে অবস্থাটা। আমরা যেখানে নাগরিকরা আছে, নাগরিকরা যে কোনো অবস্থায় পড়ুক না কেন, তার মৌলিক সমস্যার থেকে যে কোনো বিষয়ে বিপদে পড়লে আমরা নাগরিকদের পাশে আছি, এটা আমরা অঙ্গীকারবদ্ধ নাগরিক মঞ্চের পক্ষ থেকে, এটাই মূল বিষয় গীতাল্লা। ও, তারপরে আরও একটা ঘটনা শুনলাম যে সেখানে আমার ওখানে গীতাল্লা 2 নম্বর অঞ্চলের সভাপতি সাহেব আর গীতাল্লা 1 নম্বর অঞ্চলের কি চেয়ারম্যান সাহেব, তারা মিডিয়াকে ডেকে তারা কিছু মিথ্যাচার করছে। এদের কাছে নেতাও যেমন, নেতাদের পিছনে যারা আছে সেগুলোও ওই রকম, একই রকম। কি বললো যে একরামুলের বাড়িতে নাকি জুয়ার আড্ডা হয়, আসলে যারা জুয়ারু তাদের জুয়া বন্ধ হয়েছে গীতাল্লায়। একরামুলের বাড়িতে এমন একটা দোকানদার, এমন একটা লোক প্রমাণ দিতে পারবে না একরামুলের বাড়িতে জুয়া বসে, জুয়াটা আমাদের কারণে জুয়া বন্ধ আছে, ওখানে জুয়ারু যারা তারাই এই কথা বলছে। জানি না বাবু আনারুল এবং ওই হাজি সাহেবের ছেলে জাকির চেয়ারম্যান সুস্থভাবে এই কথাগুলো বলছে না অসুস্থভাবে কথা বলছে জানি না। আমাদের কথা বলতে, আমাদের বলতে আমি বলবো যে আমার নাগরিক মঞ্চের যারা লোক আছে, আমি এখনো, আমি আগেও বলছি আজও বলছি, আমি নাগরিক মঞ্চ বলতে একটা অরাজনৈতিক একটা সংগঠন তৈরি করছি। কেন করছি,
যে বিক্ষুব্ধ লোকগুলো আমি ধরে রাখছি লোকগুলোকে, কিন্তু এখন যে অবস্থা শুরু হয়েছে, সে ভেটাগুড়ি ওয়ান হোক, মাতালাট হোক, আপনার গোসানিমারি এক দুই হোক, শোলমারি অঞ্চল হোক, আপনার পেটলা অঞ্চল হোক, গীতালার দুই নম্বর অঞ্চল হোক, বহু অঞ্চল আছে যে অঞ্চলটাতে আমি ধরে রাখতে পারছি না মানুষকে। মানুষ হয়তো ইতিমধ্যেই তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আপনার বিরুদ্ধে সরাসরি তারা অভিযোগ করেন কি যে আপনি এলাকায় অশান্তি সৃষ্টি করতে নাগরিক মঞ্চের নাম দিয়ে একটা সংগঠন বানাচ্ছেন। এটা তো তাদের মুখের কথা, কিন্তু একটু প্রমাণ দিতে হবে তো যে আমি নাগরিক মঞ্চ তৈরি করে কি কি বলছি। আসলে ঘটনাটা হচ্ছে যে সঠিক কথা বললেই, ন্যায় কথাটা বললেই একদম আমার সাগাই বেজার হয়ে যায়। কি সাগাই বেজার হয়, সত্য কথাটা বললে যে ঘটনাগুলো ঘটছে, যে দুর্নীতিগুলো করছে, ক্রিমিনালদের হাতে দায়িত্ব, দলের দায়িত্ব যাওয়ার ফলে সাধারণ মানুষ নেই। নদী ওপারে সাদ্দাম ডাকনাম, ওর কী আছে ডাকনাম যেন কী একটা আছে, হাফেজ সাহেব বিলে ডাকে, সেখানে সে পঞ্চায়েত ছিল, তার পিছনে আজকে লোক নাই। নদী ওপারে জারিদাল্লায় ব্যাপক আরে সমস্ত মানুষ একজন সে পঞ্চায়েতের কর্মকাণ্ডের কারণে, তার সঙ্গে বিএসএফের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কেন সম্পর্ক বিএসএফের সঙ্গে সেটা আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন, যে গরু কারা নিয়ে যায় পার করে নিয়ে যায় বাংলাদেশ, কারা ওখানে গরু কাটে বাংলাদেশে মাংস পাচার করে, কারা এর সঙ্গে যুক্ত আছে, গীতালে একটা খোয়ারা আছে, খোয়ারায় ব্যাপক হারে গরু ধরা পড়ছে, সে গরুগুলো কী হচ্ছে, কী আইন আছে, কী বিধান আছে, কিচ্ছু জানে না সাধারণ মানুষ। সাধারণ মানুষ জানতে চাই যে গরুগুলো ধরা পড়ছে, বিয়েছে গরু ধরছেন, সেই গরুগুলো যাচ্ছে কোথায়, এগুলো প্রশ্ন আসতেছে গীতাল্লায়। গীতাল্লা থানার পরে কেন, গীতাল্লা থানা থাকার পরেও গীতাল্লায় অশান্তি চলছে প্রতিদিন, আমি বলতে পারি না এটা। তাহলে পুলিশ যারা পুলিশ আছে, যারা ওখানে পুলিশের কর্মকর্তা যারা থাকেন, তাদের ইন্ধনে এই ঘটনাগুলো হচ্ছে, এই পরিস্থিতিগুলো আছে গীতাল্লায়। আমি সবার কাছে অনুরোধ করছি, গীতাল্লা যেন, গীতাল্লা মানুষ যেন শান্তিতে থাকে। আমি আমার প্রধান প্রিয়টাই তিন বছর, আমাকে প্রধানই ফেলার জন্য, প্রদীপকে প্রধানই ফেলার জন্য দিন রাত বোমাবাজি এবং গুলি করছিল আমাকে বিতাড়ন করার জন্য। আমি কিন্তু কোনো জায়গায় কোনো গণ্ডগোল করিনি, আজও করছি না। গীতাল্লা মানুষ শান্তি চায়, আমার প্রধানই গেছে, আমার পঞ্চায়েত আমি ভোটে দাঁড়াবো কি না আমার ঠিক নেই, কিন্তু গীতাল্লার মানুষ শান্তি চায়। আমি শান্তির পক্ষে, গীতাল্লার নাগরিকরা যে অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সবসময়, ন্যায়ের পক্ষে। এই অশান্তিগুলো কারা পাকাচ্ছেন, যারা করছে, যারা পঞ্চায়েতে মাহবুজার নেতৃত্ব হচ্ছে, যারা সেখানে দুই নম্বর অঞ্চলে বাবুর নেতৃত্ব হচ্ছে, যারা এরা নেতৃত্বে আছে, এরা করছে কিভাবে করছে, এদের মাথায় কারো না কারো হাত আছে তো, বিধায়ক দেখছেন না, বারবার তো আবেদন করছি। আমার জেলা সভাপতি আছে দলের, টিএমসি দলের জেলা সভাপতি আছে, তিনি চেয়ারে বসে আছেন, তিনি তো এগুলো খোঁজ খবরে রাখছেন না। গোটা কুচবিহার জেলায় কী চলছে, দিনাটায় কী চলছে, সিটাই বিধানসভায় কী চলছে খোঁজ রাখেন, এখন কিছু করছেন না। বিধায়ক সাহেব জেনে শুনে বিধায়কের তো আশীর্বাদ ধন্য এই সমস্ত ছেলে, তাই বিধায়ক আমি মনে করি যে বিধায়কের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছে, বিধায়কের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটছে। যারা করছে সব বিধায়কের লোকজন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই বিধায়কের লোক, অস্বীকার কেউ করতে পারবে না। আনোয়ারকে উনি সভাপতি করছেন, জাকিরকে উনি চেয়ারম্যান করছেন, অভিজিৎকে উনি প্রধান, অভিজিতের মিসেসকে উনি প্রধান করছেন, এবং সাতসা প্রধান, সৎ প্রধান হিসাবে উনি ঘোষণা করছেন আমাদের সরে দেওয়ার পরে। এখন কী দেখছে গীতাল্লার মানুষ, কী কাজ করছে গীতাল্লায়, চুরি চামটা ঘরের টাকা তোলার থেকে শুরু করে কী কাজ করছে না, সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে। একদিকে যখন আপনাকে দিনাটা এক নং ব্লক তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে বহিষ্কার করলো, কিন্তু কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার প্রস্তুতি, সেখানে যে কে প্রার্থী হবে আগামী দিনের, তার মনোনয়নের জন্য ভোট দিল সাধারণ মানুষ, সেই ব্যালটে আপনার নাম দেখা গেল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ওনার দৃষ্টিভঙ্গি, পার্টির দৃষ্টিভঙ্গি, আমি বহিষ্কার, তারপরে আমার নামটা জেলা পরিষদে চলে আসছে। আমি লক্ষ্য করলাম হাস্যস্কর ঘটনা, মানুষ তো তিরস্কার করছে, মানুষ তো নিন্দা করছে, যে দলের সর্বভারতীয় সম্পাদক তিনি দিনাটার থেকে শুরু করলেন, আর আমার এমএলএ আমার নেতাদের সামনে ব্যালট বাক্স চুরি যায়, ব্যালট পেপার চুরি যায়, আর সেটা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের গোটা রাজ্য জুড়ে কথা বলছে, ঠিক একই অবস্থা গোসানির বাড়িতে হলো। আসলে বিষয়টা হচ্ছে একটা বুথে দুইজন তিনজন চারজনের কাছে টাকা তুলছে টিকিটের নামে, আসলে বিষয়টা ছিল ওখানে। যদি গোসানিমারিতে যদি ভোটটা ঠিক মতো হয়, ভোটাররা এখন কাকে ভোট দেবে, ব্যালট বক্স গেলে পরে, কলকাতায় গেলে পরে, বা কুচবিহারে গেলে পরে কে ঠিক হবে ক্যান্ডিডেট, তাহলে টাকা যাদের কাছে নিচ্ছে টাকাটা ফেরত দিতে হবে তো, সে কারণে তারা উদ্দেশ্যপ্রণীতভাবে এই ঘটনাটা করছে। আরও একটা সংবাদ দেয়, 25 তারিখ গোসানিমারিতে যেদিন সর্বভারতীয় নেতা গোসানিমারিতে আসলেন, সেদিন কৃষিমালার থেকে গোসানি পর্যন্ত যে সমস্ত ফ্লেক্স এবং পতাকা ছিল
সমস্ত ফ্লেক্স এবং পতাকা কে তুলছে। এবং ওই রাত্রি দুইটার পর থেকে বর্তমান সভাপতির নেতৃত্বে আবার ফ্ল্যাগ হোয়েস্ট লাগানো হচ্ছে সারা সরাল পার্টি, জেলা পার্টি। তাদের কাছে তো খবর আছে, তদন্ত করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, কারাই ঘটনাগুলো করছে। তাহলে ব্যালট বাক্স কে নিয়ে গেল, ব্যালট পেপার কে নিয়ে গেল, মাথা ভাঙায় কী গণ্ডগোল হলো, ওখানে ব্যালট পেপার কে নিল, আবার পরের দিন দেখলাম গোসানি মারিক দলে ভোট হলো, এগুলো কী প্রশাসন, কারণটা কী? এই তো হচ্ছে সামনে পঞ্চায়েত নির্বাচন জানি না, অন্ধকারে আছি। এই পঞ্চায়েত নির্বাচন কি আপনি মনে করেন ভালো মতো হতে পারে? না, জেলার যা অবস্থা, আমি অন্য রাজ্যের অন্য জেলার কথা বলছি না, আমি সত্যি কথাটা বলার চেষ্টা করি সবসময়। এখনও জেলার রাজ্যের নেতা আসলে সব নেতাকে মঞ্চে পাওয়া যায়, রাজ্যের নেতা যখনই চলে যায় এক এক নেতা এক একটা গ্রুপিং ধরে বসে থাকে, যখন যারা ক্ষমতায় বসে তার লবি তৈরি করে বসে, প্রতিটা নেতারের লবি তৈরি হয়ে আসে। হেপ্পিবাবু তো উনি নতুন সভাপতি হলেন, উনি তো গ্রামের খবরেই রাখেন না, ব্লকের খবর রাখেন না, ব্লকে কে নেতা। সুধাংশুবাবু উনি চিনতেন না, সেভাবে সুধাংশুবাবু কীভাবে আসবে, উনি তো প্রধান ছিলেন, পার্টির তো স্ট্যান্ড ছিল যে প্রধানকে সভাপতি করবে না, প্রধানকে অঞ্চল সভাপতি করবে না। তারপরে ও দেখা গেলো তো মাবুজারের বউ হচ্ছে গীতার লাল প্রধান, মাবুজারের সভাপতি, আমার সুধাংশুবাবু গীতানি গোসানি মারির প্রধান, উনি ব্লক সভাপতি হলেন। আমার আটিয়াবাড়ি ওয়ান আর কিছু বলবে, আটিয়াবাড়ি ওয়ানের প্রধান, তার ভাই সভাপতি, প্রধান প্রধান প্রধানের জায়গায় প্রধান আছে, এটা অবস্থা। এখন আমার এমএলএ সাহেব যেটা করছেন, ওনার নিজস্ব যেগুলা লোক আছে, ওনার তল্পিবাহক যেগুলা লোক আছে সেগুলাকে দায়িত্ব দিয়ে বসে আছে, ফলে দলটার এই অবস্থা। দলটাকে ভালো করার চেষ্টা কারণ নেই, আমরা অনেক সময় দিছি দলকে, আমরা চিন্তাভাবনায় আছি যে আমরা এখন কী করবো, কারণ দলের কাছে যখন মূল্য নেই পুরাতন লোকজনের, তখন আমরা আমাদের পুরাতন লোক যারা আছে বর্তমানে নাগরিক মঞ্চের মধ্যে যারা আছে আমরাও চিন্তাভাবনা করছি আমরা এই মুহূর্তে কী করতে পারি। সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে আপনাদের নাগরিক মঞ্চ যে আছে, নাগরিক মঞ্চের ভূমিকা কী থাকবে? আপনারা কি নতুন মানে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা যদি ভালো প্রার্থী পাই, ভালো প্রার্থীর পক্ষে থাকবো, আমরা ভালো স্বচ্ছ লোক চাই, সে যে দলেরই হোক, যাকে দিয়ে গ্রামের মানুষের পরিষেবা ঠিক মতো পাবে, সরকারি সুযোগ সুবিধা পাবে, এমন লোক যদি পায় কোনো ব্যাপার নেই। কিন্তু যদি না হয় সেটা টাকার বিনিময়ে ক্রিমিনালরা যদি টিকিট পায়, তা আমার নাগরিক মঞ্চে যতটা গোটা দিনহাটার মানুষ গর্জে উঠবে, গোটা দিনহাটার মানুষ। 2018 পুনরাবৃত্তি এরা আবার করছে, 2018 যেমন টাকা নিয়ে এই ঘটনাগুলো করছে, যেখানে মানুষ প্রতিবাদ করে সেখানে যুবন নাম করে সংগঠন তৈরি করে তারা প্রার্থী ঠিক পথ ঠিক করছেন, ঠিক একই অবস্থা আবার হতে পারে। দলটাকে ভালো করে চিন্তা তো করেনি, সব খালি পয়সা কামাই কীভাবে করা যায় তার চেষ্টা চলছে। শাসক দলের একটা অভিযোগ কিন্তু নাগরিক মঞ্চরা তলে তলে বিজেপির সাথে গাঁট বেঁধেছে, এটা প্রমাণ ছাড়া কথা বলে তোলাম নেই, এটা বলবে যখন ভোটে জিতালাম জগদীশবাবুকে, শাসকবাবুর মধ্যে কাকে বুঝাচ্ছেন আপনি? আমার দিনাটা 1 নং লোকের এখানে যার সভাপতি আছে এবং আমার বিধায়ক আছে, তারা বলছে হয়তো, তারা তো বলছে আমার আঙুল তুলছে বারবার আমি নাকি বিজেপি করছি, তাহলে আমার বুথের ভোট পালো কী করে, এতগুলো ভোট 550 লিখ। আপনি বরাবর দাবি করেন যে জগদীশ বসু মিয়াকে বিধায়ক হিসেবে জেতানোর পিছনে আপনারা অনেকটা পরিশ্রম করেছেন, অপরদিকে শাসক দলের নেতারা যারা আছেন তারা আপনাকে সরাসরি আপনার দিকে কটাক্ষের তীর ছুড়ে দেন যে আপনি সারা জীবনে তৃণমূলকে ভোটেই দেন। আসলে তোলাবাজি করি নেই আমি, আমি আজাদ, আমার নাম আজাদ, আমি গীতালয়ে কাজ করছি, গীতালয়ের মানুষ তার সাক্ষী, গীতালয় কী উন্নয়ন করছি আর কোথায় তোলাবাজি করছি, একটা ঠিকাদার বলতে পারবে না যে পয়সা পায় আমার কাছে, একটা পাবলিকের লোক পাতে প্রধান তো ছিলাম, একটা লোক বলতে পারবে না যে আমি ঘরের নামে টাকা তুলছি বা কারো অন্যায় কাছে টাকা নিচ্ছি। আজকের যিনি সভাপতি আছেন তারা কী করছে, আজকে প্রধান যারা আছে তারা কী করছেন, তার পঞ্চায়েতরা তারা কী করছেন প্রতিটা জায়গায়, আমার নামে আঙুল তুলছ অনেক আগে, আসলে আমি তোলা দিইনি, তোলাটা বোঝেন তো, তোলাটা আমি দেয়নি জগদীশবাবুকে, যদি তোলাটা ঠিক মতো দিতাম তাহলে জগদীশবাবু আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকতো, এটাই ঘটনা, মূল ঘটনা অন্য কিছু না। গতকাল একটা চিত্র দেখলাম গীতালয়ের পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে বলছে যদি এরপরেও গণ্ডগোল হয় পুলিশ বাড়ি টেনে এসে নিয়ে যাওয়া, মানে সংবাদ মাধ্যমকে এটা প্রচারের জন্য এটা বলছে, আসলে আসে পুলিশ কি না করতে পারে, আসামি ধরতে পারে, কালকে থেকে একটা আসামি ধরতে পারছে, অথচ সেই আসামিরা পুলিশের সামনে ঘুরছে, প্রমাণ আছে আমার কাছে, আমার কিছু ছবি আছে, পুলিশের সামনে ঘুরছে ওই আসামিরা, ওই আসামিরা রাত 11:30 সময় থানায় সিসি ক্যামেরা আছে, থানায় ঢুকছে, মিথ্যা মামলা একটা করে গেছে আবার আমস্কেস, যারা ওই বাড়িতে একরার নামে করলো, যে একরা আক্রান্ত হলো সে একরার নামে আমস্কেস দিল, থানা সেটা অ্যাকসেপ্ট করলো, এই তো ঘটনা।
এখন তারা কিভাবে কি করছে, থানার পুলিশ ছাড়া, যদি গীতাল দায় থানার পুলিশ না থাকে, তামাং সাহেব না থাকেন, তামাং সাহেব যদি ওখান থেকে সরে যান, আমি পরিষ্কার আপনাদের সামনে বলছি, গীতাল দায় শান্তি আসবে না, গীতাল দায় শান্তি আসবে না, এদের ষড়যন্ত্রে গীতাল দায় অশান্তি তৈরি হচ্ছে, পুলিশের জন্য গীতাল দায় অশান্তি, হ্যাঁ তাই হচ্ছে, একদম পরিষ্কারভাবে বললে ওখানে তাঙ্গবাবুকে, তাঙ্গবাবু কোন সারিতে কাজ করে জানি না, ওনার কারণে আজকে গীতাল দায় এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে, আমি আজকে পরিষ্কারভাবে আপনাদের বলছি, উনি যদি অন্য পুলিশ অফিসার দেয় তাহলে হয়তো গীতালয় শান্তি আসবে, তাছাড়া শান্তি গীতালয় আসতে পারে না, কারণ উনি ওই আসামিদের সঙ্গে বসে চলাফেরা করছেন, ঈদের একটা শুভেচ্ছা করলে ইয়াতে সেই আসামিদের নিয়ে, সেখানে আমি আমাকে নিমন্ত্রণ করছি, আমি যাইনি, কারণ ওখানে সব আসামি আছে, আমি যাবো কেন, এই পরিস্থিতি আছে গীতালয়। এই অফিসারের বিরুদ্ধে কার কার কাছে জানিয়েছেন? আমি কাউকে জানাইনি, আমি আজকে আপনাদের সামনে বললাম, আমার দুঃখ আছে, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, গ্রামের মানুষের মানুষের শান্তি শৃঙ্খলার কারণে আজকে এই কথা বলতে বাধ্য হলে। ওনার বিরুদ্ধে কি অভিযোগ জানাবেন? অভিযোগ তো আপনাদের মাধ্যমে সবাই জানতে পারবে, আমার স্পেশাল আলাদাভাবে অভিযোগ জানানোর বিষয় নেই, আপনাদের মাধ্যমে জানতে পারবে, তাওয়াং সাহেব এটা কেন করছেন, আসলে ধরতে পারতেন, কোনো ইন্টারেস্ট না, নদী ওপার থেকে গেল, সে মানে সাগর পেরিয়ে যাওয়া লাগে যেখানে রাত্রে, সেখান থেকে আসামি নিয়ে আসলো, অথচ সামনাসামনি আসামিদের ধরছে না কেন, কেন ধরছেন না, সন্ধ্যাবেলা তো মিছিলের নামে লোক গড়াত করছে সেখানে একটা বাড়িতে হামলা করার জন্য, তারপরে যাই হোক একটা কৌশলে মিছিল করলো, একটা নাম করে মিছিল করলো, মিছিলের কথা তো ছিল না, কালকে একটা টান টান উত্তেজনা ছিল, তার মধ্যে মিছিলটা হয় কী করে, আর আমরা যখন এই মিটিং ডাকতে যাই তখন আমাদের বাধা পড়ে, যাই হোক এটা পরিস্থিতি চলছে, আপনি বুঝে নেবেন কী চলছে গীতালয়, গীতালয় শুধু না, দিনাটা ভুলোকে আমি শান্তি চাই, আমরা শান্তিতে আমরা শান্তিভাবে যেন মানুষের গণতান্ত্রিক অধিকার যেন মানুষ প্রয়োগ করতে পারে, স্বচ্ছ ভাবমূর্তির লক্ষ্যে যেন কেন্দ্রের হয় আমরা এটা দাবি করছি, আর যদি তা না হয় তাহলে আমরা আমাদের চিন্তাভাবনা করবো। দাবি কার কাছে করছেন? তৃণমূলের কাছে? আপনাকে তো বহিষ্কার করছি বিভিন্নভাবে, আমি আমি আমাকে বহিষ্কার করছি, কিন্তু লোকজন তো বহু আছে, তারা তো দাবি করছে, তারা তো দাবি করছে, সেক্ষেত্রে নাগরিক মঞ্চের প্রার্থী দেবেন? হ্যাঁ, নাগরিক মঞ্চের থেকে প্রার্থী দেবো মানে কি, পরিস্থিতি আসে এর আগেও বলছি, এখনো সমাজে না, বিজেপির কোনো এখনো প্রশ্ন আসে না, যদি দল তৈরি করতে তা নতুন কিছু করতে যাব, নতুন কিছু করতে যাব, যদি এটা করতে হয় শেষ পর্যন্ত। আর বলছিলাম এটা আমার নামে কুৎসা রটাচ্ছে, আমাদের সাথে যারা লোকজন আছে সবার নামে কুৎসা রটাচ্ছে বারে বারে, এরা বিজেপির লোক, এরা বিজেপির লোক, আসলে আমার মনে হচ্ছে যে উনি একটা বড় ধরনের ষড়যন্ত্র করছে, লোকগুলাকে ঠেলে দিচ্ছে, এই যে আপনার বিরুদ্ধে বরাবর অভিযোগ, অভিযোগের পাল্টা অভিযোগ, এই যে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে ব্যক্তি স্বার্থের আক্রমণ বা প্রতিহিংসার শিকার হচ্ছেন আপনি? হ্যাঁ, প্রতিহিংসার শিকার না হলে আমার প্রধান জানি, প্রতিহিংসাই তো, প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, হয়তো মনে করছেন যে কম্পিউটার ওনাকে সরে দিয়ে যাবো, কম্পিউটার হিসেবে দেখে নিচ্ছে, কারণ আমি তো আমি চাচ্ছি শবনবাবুকে যখন চামটায় সরানো হলো, গীতাল্লা দুয়ে সরা হলো, ওকরাবাড়ি প্রধান সরে গেল, আপনার সোলমানিতে সরে গেল, গীতাল্লা ওয়ানে সরে গেল, তারপরে তো আমার এখানে মাতালাটে কামিনীবাবুর ওখানে অনাস্থান নিয়ে আসতে গিয়ে টাকার বিনিময়ে ওখানে পঞ্চায়েতদের ফেরত দিয়ে আসে, কামিনীবাবু টিকে আছে, এই তো ঘটনা, শুধু টাকা চলছে, টাকার খেলা। জেলা পরিষদে প্রার্থী করা হলে আপনি কি লড়াই করবেন? সেটা আমার লোকজন যারা আছে তারা বসে সিদ্ধান্ত নেবেন যে পার্টির পক্ষে আমি জেলা পরিষদে লড়াই করব কি না, কারণ আমার জেলা পরিষদটা ব্যাপার না, আমি ভোটে দাঁড়াবো কি না আমি স্থির সিদ্ধান্ত এখন নেই নেই, আমার যারা গোটা ব্লকের লোকজন আছে তাদের কী হবে সেটাই আমার মাথায়, সেই সাধারণ মানুষের অবস্থার কী হবে আগামী দিনে, এই ক্রিমিনালদের যদি পঞ্চায়েত করে তাহলে সাধারণ মানুষ 2018-23 যেভাবে পরিষেবা পায়নি ঠিক একই অবস্থা আগামী দিনে হবে, সেই জায়গায় সতর্ক অবলম্বন করে আমরা চলব। আচ্ছা, আপনি বরাবরই দাবি করে আসছেন যে নাগরিক মঞ্চ যেটা আপনি তৈরি করেছেন সেটা হলো দলের যারা বিভিন্ন রকম সময় দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন, কিন্তু আমরা এখন দেখে আসছি শুধু দিনাটা এক নম্বর ব্লক নয়, এই আন্দোলন মানে এই ব্যাপারটা দিনাটা দুই নম্বর ব্লক সহ জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং দলের লোকেই দলের বিরুদ্ধে কথা বলছে, তো সেক্ষেত্রে কি নাগরিক মঞ্চের ব্যক্তি শুধু দিনাটা এক ব্লকের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি জেলা পর্যন্ত ছড়িয়ে দেবে? সেটা নাও থাকতে পারে, জেলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, কারণ মানুষের তো যারা দল করছেন তাদের তো ব্যক্তিগত তার মৌলিক অধিকার আছে দলের সঠিক কথাটা বলার, সেই সঠিক কথা বলতে গিয়ে কোনো মানুষ যদি দল থেকে বিতাড়িত হয় সেটা দল চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমি লাস্টে জিজ্ঞেস করছি, দল আপনি তো বহিষ্কার করে দিয়েছেন, ইতিমধ্যে এই ব্যালটে আপনার নাম, এটা কি মনে হচ্ছে কোথাও আশার আলো মনে হচ্ছে আপনার কাছে? এই দলের মধ্যে কে কাকে বহিষ্কার করে
আলম দুবার বহিষ্কার হয়েছে, তারপর আলমকে আবার জেনারেল সেক্রেটারি সশক্তি জন্মদা কমিটি হলো জেলা, তার জেনারেল সেক্রেটারি করলো, এ তো লজ্জাস। আমি তো সঠিক কথাটা বলতে গিয়ে আমাকে বহিষ্কার করছে, আমি তো আজ পর্যন্ত তার উত্তর পাইনি আমার কী কারণে বহিষ্কার করা হতো। আমি কী করছি, আমি করছি একটা অরাজনৈতিক একটা সংগঠন তৈরি করছি। এরকম আমাদের পূর্ণেন্দু বসুর থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অনেকেই এরকম অরাজনৈতিক সংগঠন তৈরি করে দলকে সাপোর্ট করছে। আমি সে রাস্তায় ছিলাম, আমার দোষ কিটা? সে দোষের আজ পর্যন্ত তথ্য তো আমি পাইনি কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে, পাইনি তো। আপনাদের মাধ্যমে তো বারবার বলছিলাম এই কথাগুলো যে কী কারণে বহিষ্কার করা হয়েছে সেটা আমি জানতে চাই, জানার অধিকার আমার আছে কি না, দলটা তো আমি করছি। আমার লোকজন অন্যায় কথা তো কেউ বলছে না, কোনো জায়গায় তো গণ্ডগোল করছে না, একটু আমরা যাচ্ছি না, দেখি পার্টি কী করে শেষ পর্যন্ত, তার অপেক্ষায় আছি। তারপরে পার্টি যদি কিছু না করে তখন তো তার দেওয়ালে ভিড় থাকলে মানুষ তো কী করবে, মানুষ সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারতো, ভোটে দাঁড়াচ্ছেনি সে নির্দলীয় হোক আর না, আমি ভোটে দাঁড়াবে এই কথা বলছি না, আমি নাও দাঁড়াতে পারি। কালকে গীতাল মানুষের স্বার্থে রাজনীতি করছি সারা জীবন, আজকেও করছি, আগামী দিন বেঁচে থাকা পর্যন্ত মানুষের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত আসুক, প্রতিক্রিয়াশীল শক্তি যেগুলো আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। কালকে যে গীতালদার গণ্ডগোলটা হয়েছে, সূত্র মার্ফত যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার বাড়িতে যদি খুব ভুল না হয়ে থাকে, আপনার বাড়িতে সম্ভবত নাগরিক মন্দিরে একটা মিটিং ছিল, সেই মিটিংকে কি কেন্দ্র করে এই ধরনের কোনো গণ্ডগোল যে মিটিং করে না হতে পারে? আমার বাড়িতে সেবি পুলিশ ছিল বোধহয় পাহাড়া, আমি বেরিয়ে যাওয়ার পরে আমার ডাক ছিল কুচবিহারে, আমি কোনো জায়গায় গেছি, জরুরি ডাক ছিল, আমি কুচবিহারে গেছি, আর কুচবিহারে যাওয়ার পরে আমি জানতে পারছি যে গীতালদার একটা গণ্ডগোল শুরু হয়েছে, কে বা কারা একটা প্রচার করছে, আমার বাড়িতে মিটিং আছে, হতে আমার বাড়িতে মিটিং হতেই তো পারে, আমার বাড়িতে তো সরকারি জায়গায় তো হচ্ছে না, তো সেটা তো আবার বাধা কিসে? পরে বাড়িতে এসে শুনলাম যে গীতালে তো গণ্ডগোল চলছে, সেটা তো শুনছি ফোনে, বাড়িতে এসে শুনলাম সেখানে ভিলেজ পুলিশ এবং সেবিক দুজন আমার বাড়ির ওখানে দেখে গেছে, তো বাড়িতে তো আমার নাই কোনো মিটিং টিং ছিল না। মিটিং আমি কলকাতা থেকে আসছি, আমার কিছু লোকজন আছে যে কলকাতা থেকে কী করে আসলো সেটা জানার আগ্রহ ছিল, ঠিক আছে আসেন সকাল আটটার মধ্যে আসেন দেখা, সেটা বলছি না, কার সঙ্গে যোগাযোগ করছি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমার মুখ বন্ধ আছে। তাহলে একটা যোগাযোগ তো চলছে, যোগাযোগ তো আমি যখন বসে আছি তখন বিজেপির সঙ্গে হতে পারে, কংগ্রেসের সঙ্গে হতে পারে, সিপিএম এর সঙ্গে হতে পারে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে হতে পারে, যে পার্টিতে বর্তমান পার্টিটা ত্যাগ করি নেই, যখন কেবা কারা বহিষ্কার করেছে তাতে আমার যায় আসে না, মানে আপনি আমি সেখানেও যোগাযোগ হতে পারে, মানে সবকিছু খোলসা করে বললেও উর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছেন সেটা আপনি, এটা আজকে নয় বহু আগের থেকে ছিল, আজও থাকতে পারে। নাগরিক মঞ্চ গঠন করেছেন তো প্রধান থেকে সরে যাওয়ার পর থেকে, তাই তো? প্রধান থেকে সরে যাওয়ার পর থেকে নয়, বলেন যে শুধু কুক্ষিগত যখন করলে টোটাল কমিটিটাকে, যখন জেলা কমিটি ঘোষণা হলো, যখন আমার ব্লক কমিটি ঘোষণা হলো, যখন আমি দেখলাম যে নদী উপরে আদাবাড়ি সীতাই আর গোসানিমাড়ি ছাড়া পদাধিকারের কোনো লোক নেই, গোটা ব্লক গোটা সীতাই বিধানসভা কেন্দ্রে সব ওখানে, তখনই তার প্রতিবাদ ঝড় তুলছি। আর যখন এই অবস্থা দেখলো সাধারণ মানুষ, যখন দল ছাড়ার হিড়িক শুরু হলো, তখনই নাগরিক মঞ্চ তৈরি করে লোকগুলোকে আটকাই রাখছি যে আমরা এই মুহূর্তে চরম সিদ্ধান্ত নেব না, আমরা পরিস্থিতি দেখি, পার্টিকে সময় দেই, পার্টি দেখি কী করে, বর্তমান সভাপতি যিনি আছেন তিনি কী করে, তারপর শুভবুদ্ধির উদয় হয় কি না আমার বিধায়কের সেটাও দেখি, তা না হবে না, শুভবুদ্ধির হবে না বিধায়ক সাহেবের, বিধায়ক একরকা লোক, উনি যেটা বলেন যেটা করেন সেটাই, ব্যাস এইটুকু। ঠিক আছে।